হ্যালো বন্ধুরা, স্পেন্ডিং মোমেন্ট উইথ সৌমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আমুল পনির দিয়ে একটা আইটেম বানাবো ভাবলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমুলের এই পনিরের প্যাকেটটা আমার বর কিনে নিয়ে এসছে, এটা আমি ফার্স্ট টাইম করছি। এমনি মিষ্টির দোকান থেকে পনির কিনে এনে পনিরের তো বিভিন্ন ধরনের রেসিপি বানিয়েওছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, বাট এই পনিরটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। প্রথমে এই স্লাইসটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, দিয়ে ওটাকে আবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। পনিরের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। আমি বানাচ্ছি পনির বাটার মশালা, ভাবলাম একটু অন্যরকম স্টাইলে বানাই। সবসময় তো একই রকম বানানো হয়, একটু নতুনত্ব স্টাইলে নিজের মতন করে পনির বাটার মশালা বানালাম। খেতে কিন্তু জাস্ট ইয়ামি হয়েছিল। পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করি এরম করে তোমরা বানিয়ে দেখো, ভীষণ ভালো খেতে হয়। দেখো পনিরগুলোকে কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চা কালারের জন্য, আর এবার দিয়ে দিলাম সল্ট। এবার এটাকে হালকা হাতে একটু মেখে নেব, যেহেতু এটা খুব ড্রাই তাই জন্য অল্প করে, দেখো হাতে করে আমি জলটা ছিটিয়ে নিলাম। এইভাবেই জল দেবে, এমনি জল দিও না, তাহলে কিন্তু জল বেশি হয়ে যাবে। হাতে করে জল নিয়ে জলটা জাস্ট ছিটিয়ে দিয়ে দেবে পরিমাণ মতন। দিয়ে এভাবে আলগা হাতে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। পনিরটা আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এই রেসিপিটা বানানোর জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। তার আগে আমি পনিরটাকে চাপা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। দেখো কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সরু সরু করে, এদিকে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, কাজু আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাজুটা জলে ভিজিয়ে নেব পেস্টের জন্য, আদাটাও বেটে নেব। আর এদিকে নিয়েছি ফ্রেশ ক্রিম, আর এদিকে নিয়েছি কাসুরি মেথি। বাট লাস্টে কিন্তু আমি ফ্রেশ ক্রিমটা অ্যাড করিনি, আমি ফার্স্টে নিয়েছিলাম, কিন্তু আমার ফেস ক্রিমের কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেছিলো আমার মনে হলো, সেই জন্য আমি লাস্টে অ্যাড করিনি, কিন্তু তা সত্ত্বেও খেতে খুব ভালো হয়েছিল। এদিকে আমার কাজু আর আদাটা একসাথে পেস্ট করাও হয়ে গেছে। তোমাদের কাছে ফ্রেশ ক্রিমটা থাকলে লাস্টে অ্যাড করো, চরম খেতে হয় জাস্ট। আমার খুবই মনটা খারাপ হয়ে গেল, এত সুন্দর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। আমার ফ্রেশ ক্রিমটা একদম ভালো ছিল, ফ্রিজের মধ্যে ছিল, এক্সপায়ারি ডেটও অনেক পরে, তা সত্ত্বেও জিনিসটা কীভাবে নষ্ট হয়ে গেল আমি জানি না। যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে গরম তেলে পনিরগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা আবার ভেবো না যে পনিরগুলো পুড়ে যাচ্ছে, তার কারণ এখানে কাশ্মীরি মির্চা দেওয়া আছে, সেই জন্য লাল লাল একটা কালার আসবে, কিন্তু বেশ কড়া করে ভালো করে ভাজাটা হতে হবে, সেই জন্য এরকম লাগছে। আমি সব পনিরগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলেতেই দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে ভালো করে ফ্রাই করব এবার এই দুটোকে। তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম কাজু আর আদা দিয়ে, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকবো। এরপর আমি এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এবং লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, যাতে ফ্রাই করতে করতে মশলাগুলো ভালো করে মিশে যায়। আমার তো পনিরের যে কোনো আইটেম খেতেই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। কিন্তু ফ্রাইটা দেখো আমার ভালো মতন হয়ে গেছে। এরপর আমি টমেটোটা অ্যাড করে দিলাম, আর কুচিয়ে রাখা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা ভালো করে মিশে যাচ্ছে। এরপর আমি যে পাত্রে পেস্টটা বানিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো পুরোপুরি তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে মেলানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল অ্যাড করেও আবার ভালো করে মিলিয়ে নিয়ে একটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য সিম করে ফুটতে দেব। পাঁচ মিনিট বাদে দেখো ঢাকনা খুলে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে চিনি তো দিতেই হবে, পনির একটু মিষ্টি মিষ্টি খেতে না হলে ভালো লাগে না। আর দিয়ে দিলাম গরম মশলা। এবার আবার ভালো করে মিলিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেব একটা বড় বাটারের টুকরো, আর হাতে করে
একটুখানি ক্র্যাশ করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব কাসুরি মেথি। যখন আমি এটা করছিলাম না, দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়ছিল, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। এবার ভালো করে নাড়াচাড়া করে বাটারটাকে গলিয়ে নেব। ওভেন কিন্তু অফ করে দিয়েছি। দেখো, অন্য একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। কি ইয়াম্মি টেস্টি দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।